গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম ডে টু। আর এখন আছে হচ্ছে কক্সেস বাজার, আর হোটেল হচ্ছে ওশান প্যারাডাইস। আপনারা জানেন গতকাল ভিডিও যারা দেখেছেন, তো চলুন এখন আপনাদেরকে আমি সমুদ্র দেখাই। সবাই দেখেন, এই হচ্ছে হোটেলের বারান্দা, আর এই বারান্দা থেকে একদম ডাইরেক্ট হচ্ছে সমুদ্র। সকালবেলা সমুদ্র একদম মানে অনেকটা কাছে চলে এসেছে দেখা যাচ্ছে, আর বড় বড় ঢেউ, বড় বড় ঢেউগুলো আসছে পড়ছে। কালকে রাত্রে বৃষ্টি হয়েছে, যার কারণে একটু চারিদিকে সবুজ সবুজ বেশি দেখাচ্ছে। আর এখন হচ্ছে ব্রেকফাস্ট দিবে, ব্রেকফাস্ট করবো। ব্রেকফাস্টটা হচ্ছে হোটেলের রুমের ভাড়ার সাথে কমপ্লিমেন্টারি, তো ব্রেকফাস্টে কী কী খাবো, কী কী দেয়, কী কী আইটেমগুলো থাকে সবগুলো আপনাদেরকে দেখাবো। চলুন এখন আমরা ব্রেকফাস্ট করতে যাই। বন্ধুরা, ব্রেকফাস্ট লাউঞ্জ হচ্ছে 2 ফ্লোর নিচে, তো আমরা এখন লিফটের দিকে যাচ্ছি, আর লিফটের করে আমরা হচ্ছে 2 ফ্লোর নিচে যাব। আমাদের ব্রেকফাস্ট ছিল বুফে সিস্টেম, এই জন্য একটা প্লেট নিয়ে তারপর নিজের মতো করে ব্রেকফাস্ট কিন্তু প্লেটে সাজানো শুরু করে দিয়েছি। সকালবেলার ব্রেকফাস্টে কী কী নিলাম সেটা তো আপনারা দেখলেন। মোটামুটি নিয়েছি হচ্ছে নান নিয়েছি, লুচি নিয়েছি, বিফ, চিকেন আর ভেজিটেবল, আর একটা ডিম নিয়েছি, আর ফ্রেশ জুস আছে। তো চলুন ব্রেকফাস্টটা শুরু করি, আর ব্রেকফাস্টটা আবার আপনাদেরকে দেখাই দিই। এই হচ্ছে ব্রেকফাস্ট, জুস আছে, প্রথমে লুচি দিয়ে ট্রাই করছে, লুচি আর সবজি। দারুণ, বন্ধুরা সকালে ব্রেকফাস্ট শেষ করে আমরা বেরিয়ে পড়লাম বিচের উদ্দেশ্যে। এই হচ্ছে আমাদের হোটেল, আর এই হোটেলের পাশ দিয়েই হচ্ছে রাস্তা, এই রাস্তা দিয়েই যাচ্ছে হচ্ছে বিচে। এখন চলে আসলাম হচ্ছে বিচে, আর এই দেখেন সামনে একটা মাছ ধরার নৌকা যাওয়ার চেষ্টা করতেছে সমুদ্রে। এখন কিন্তু সাগর বলো চলো যে প্রচণ্ড পরিমাণে উত্তাল, ঠিক আছে। সকাল 10:30 বাজে, আর এখন জোয়ারের সময়, আর জোয়ারের সময় হওয়ার কারণে সাগর একদম কি বলবো মানে
ভয়ঙ্কর অবস্থা, প্রচন্ড বড় বড় ঢেউ আসতেছে, আর সাগরের গর্জন তো আপনারা শুনছেন, দেখেন। আর মাছ ধরা কিছু কিছু নৌকাগুলো আছে, এই যে যাচ্ছে তারা, আর বাদ বাকি এখন লোক মোটামুটি কম, কিন্তু এখনকার সাগরের যে গর্জন সেটা আসলে অসাধারণ। আর এখন বিশের পরে আসি, বিশের পরে হাঁটতে আসে যে ছাতাগুলো আছে বা রেস্ট নেওয়ার যে জায়গাগুলো, এগুলো হচ্ছে ঘন্টায় 60 টাকা করে, আর যেগুলো স্পিড বোট আছে এগুলো 300 টাকা দিলে ওরা আপনাদেরকে 2-3টা রাউন্ড মোটামুটি দিয়ে ঘুরিয়ে নিয়ে আসবে। সমুদ্র থেকে চলে আসলাম, এখন হচ্ছে সুইমিং পুলে নামবো, ঠিক আছে? হ্যালো, আমরা এখন সুইমিং পুলে গোসল করতেছি, বেবি সুইমিং পুলে। হ্যাঁ, পাইপ আছে, এই জন্য আমরা রিস্ক নিলাম না। বন্ধুরা, শুভ দুপুর ফ্রম কক্সেস বাজার। আর সকালে আমরা গিয়েছিলাম হচ্ছে বিচে, কিছু সময় কাটিয়েছিলাম এবং বিচ থেকে চলে আসি হচ্ছে হোটেলে। হোটেলের সুইমিং পুলে একটু গোসল করেছিলাম, গোসল করে ফ্রেশ হয়ে রুমে এসে পাওয়ার ন্যাপ নিয়েছিলাম, এখন ছিলাম রেস্টে। এখন বাজে গড়িতে সময় দুপুর 2টা, আর এখন আমরা যাবো হচ্ছে দুপুরে লাঞ্চ করতে। তো লাঞ্চটা করবো আজকে কোথায় সেটা আপনাদেরকে দেখাবো। আর আপনারা আসলে এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি বা দেখানোর চেষ্টা করছি যে কক্সবাজার বাজারে আসলে আপনারা আসলে কী করবেন, কোথায় থাকবেন, বেস্ট প্লেসগুলো কী, বেস্ট ফুডগুলো কোথায় পাওয়া যায় এবং কী কী বেস্ট ফুড, সেগুলো আমি এই ছোট্ট ছোট্ট আকারে আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। আর আপনাদের কেমন লাগছে আপনারা অবশ্যই অবশ্যই কমেন্ট করবেন। আমরা খাবার খাওয়ার জন্য রওনা দিয়েছি, এই যে বন্ধুরা আমরা চলে আসলাম কক্সেস বাজারের ঐতিহ্যবাহী একটি রেস্টুরেন্ট, ঝাউবন রেস্টুরেন্টে। আচ্ছা, দুপুরের খাবারের মেনু হিসেবে আসলে সাদা ভাত, হ্যাঁ, আর এই হচ্ছে ভর্তার প্লেট, এই হচ্ছে ভর্তা। আচ্ছা, আর এখানে নিলাম হচ্ছে লইট্টা ফ্রাই, ভর্তা ভাজি ও লইট্টা ফ্রাই। আমার প্লেটে সাজানোর পর প্লেটটা দেখতে ঠিক এইরকম হয়েছে। ভর্তা ভাজির পরে বন্ধুরা আমি নিয়ে নিলাম হচ্ছে দেশি মুরগি, দেখতে পাচ্ছেন এখানে 2 পিস দেশি মুরগি দিয়েছে, আর ঝোলটা কিন্তু লাল লাল ঝাল ঝাল। বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে। এখানে সমুদ্রের নিচের যে জগৎ সেটাকেই মূলত ফুটিয়ে তোলা হয়েছে আর্টিফিশিয়ালভাবে, যদিও এখানে যে জিনিসগুলো রয়েছে সামুদ্রিক জিনিস বা সামুদ্রিক প্রাণী। তো চলুন দেখি এর ভিতরে যাই এবং টিকিট কাটি, ভিতরের অবস্থা আপনাদেরকে দেখা। ফিশ ওয়ার্ল্ডে ঢুকে প্রথমে যে জিনিসটি চোখে পড়লো, অনেকগুলো মাছ এবং মাছেদেরকে ফিডার খাওয়াচ্ছে মানুষ। তো আগ্রহবশত আমিও কিন্তু এটা খাওয়াই। সবাই কিছু করে খাও, সবাই অল্প করে খাও, তুমি তো খাও, তুমি খাইছ, তুমি তো খাও, আচ্ছা এবার তুমি খাও, আসো আসো আসো, তুমি বুড়ো ধারে তুমি খাবো না, তুমি খাও তুমি খাও। আপনাদের কেমন লাগছে এই যে লাইভ যে ফিশগুলো দেখতে পাচ্ছেন সমুদ্রের ভিতরে আর কি, এই প্রাণীগুলো থাকে এবং এদের জীবনযাত্রার জীবন বৈচিত্র্যটাও এইরকম, এবং এরা
সার্ভাইভ করে সমুদ্রে ঠিক এইভাবে এবং এই অ্যাকুয়ার ভিতরে এদের এইভাবেই রাখা হয়, কিছু নানা বন্ধুরা। এই রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডে কিন্তু রয়েছে হচ্ছে ফিশ স্পা, তো জিনিসটা দেখলাম ভালো লাগলো, কিন্তু আমি নিজে আসলে ট্রাই করার ইচ্ছা পোষণ করিনি, এই জন্য আসলে ট্রাই করা হয়নি। এখানে এসে ঘুরতে ঘুরতে একটু আইসক্রিমও খাচ্ছি, তো এখানে আসলাম এসে ঘুরতে ঘুরতে আইসক্রিম পড়লো সামনে, আর আইসক্রিম না খাইলে তো আর হবে না, তাই না? আচ্ছা, ফিশ ওয়ার্ল্ডের ভিতরে মুভি দেখলাম, মুভি দেখা শেষ করে এটা তিনতলা, এখানে যে সুভিনিয়ার আইটেমগুলো আছে সেইগুলো রয়েছে, চাইলে কিছু কেনাকাটা করতে পারবেন এইগুলো। এখানে বিভিন্ন ধরনের সামগ্রীগুলো আছে, 600 টাকা হচ্ছে মদের বোতল, ওর ভিতরে বিভিন্ন ধরনের সামগ্রীগুলো রাখা আছে। যাই হোক, এখান থেকে একটা আইডিয়া নিয়ে নিলাম মোটামুটি। আর এখান দিয়ে হচ্ছে বন্ধুরা, রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ডের কিন্তু নামার সিস্টেমটা একটু জটিল, কারণ হচ্ছে আপনি উঠবেন নিচতলা দিয়ে, কিন্তু আপনাকে নামতে হবে তিনতলা থেকে। এদের শপের ভিতর দিয়ে কিন্তু আপনি আসবেন, দেখবেন, নামবেন, এটাই হলো সিস্টেম। খাওয়া দাওয়া শেষ করলাম, তারপরে রেডিয়েন্ট ফিশ ওয়ার্ল্ড, এখন আছি হচ্ছে লাবণী বিচে, ঠিক আছে? সামনে বিচ যাচ্ছে হচ্ছে লাবণী সি বিচে, আর এইটা হচ্ছে লাবণী সি বিচে যাওয়ার রাস্তা। কক্সবাজারের এক একটা বিচের কিন্তু এক এক রকম বৈশিষ্ট্য রয়েছে, আর বৈশিষ্ট্যটা হচ্ছে কোনো জায়গায় ইয়ে ভালো, কী বলে, কোনো জায়গায় সূর্যোদয় ভালো, কোনো জায়গায় হচ্ছে প্রবাল আছে। তো লাবণী বিচটার বিশেষত্বটা হচ্ছে এখান থেকে সূর্যাস্তটা খুব সুন্দর লাগে, আমি দেখিনি একদম সূর্যটা চোখের সামনে। আর এখান থেকে কিন্তু বিকালের যে সূর্যাস্তটা সেটা কিন্তু খুব সুন্দর দেখা যাবে, একদম মানে সূর্যটা খুব কী বল চোখের সামনে, এবং পুরো বিচটা দেখেন একদম, মানে এখানে সেন্ট মার্টিনের একটা ভাইব আছে। আর এই যে দেখেন অবস্থা, আমরা এখানে বিকাল পর্যন্ত থাকবো, বিকালের দিকে সূর্যাস্তটা শেষ করে হয়তো হোটেলের দিকে ফিরে যাবো। আর মানব কিন্তু সবার আগে চলে যাচ্ছে, এই যে ছোট্ট ছোট্ট পায়ে, ঠিক আছে? এখানে একটা দ্বীপের মতো ভেসে উঠেছে, ছোট্ট একটা দ্বীপ, দেখেন পুরো বিচের ভিতরে একটা ছোট্ট একটা দ্বীপ, আর এখানে প্রচুর পরিমাণে মানুষ যাচ্ছে। আর এই জায়গার হাইপটা কিছুটা সেন্ট মার্টিনের মতো, বিশ্বাস করেন ভাই, ঠিক না ভাই? কিছুটা সেন্ট মার্টিনের মতো লাগছে এই জায়গাটা, আর ছোট্ট একটা বিচ ভেসে উঠেছে, দ্বীপ সুন্দর। আমরা এখন দুইজন মিলে যাচ্ছি হচ্ছে এই পাশে, এই যে ছোট্ট দ্বীপ সেটা দ্বীপ। অসাধারণ একটা সানসেট হচ্ছে, আর সেটা দেখছি শুয়ে শুয়ে, আর এখানে কি বলবো, ওয়েদারটাই অন্যরকম, ভাইবটাই অন্যরকম একদম। বাথরুম
ঋতু। তো রাতে ডিনারের জন্য চলে আসলাম হচ্ছে হান্ডিতে, এখানে অর্ডার দিয়ে ফেলছি অলরেডি। অর্ডার হয়েছে হান্ডির যে হায়দ্রাবাদে বিরিয়ানি আছে সেটা। তো বিরিয়ানি আসার পরে আপনাদেরকে দেখাবো বিরিয়ানি দেখতে কেমন, টেস্ট কেমন, সব খাবার চলে আসলো। এখানে আছে সালাদ, আমাদের খাবার চলে এসেছে, ঠিক আছে। আর এটা হচ্ছে হান্ডি বিরিয়ানি, আর এটা কিন্তু হাফ নিয়েছি। এখানে মাংসের পিসগুলো দেখেন, তিন পিস মতো মাংস দিয়েছে আর ডিম আছে। চলুন খাওয়া শুরু করি। ভালোই লাগছে, অথেন্টিক যে হান্ডি সেটার ফ্লেভারটা আছে। তো রাতে খাওয়া দাওয়া শেষ করে এখন ঘুরতেছি হচ্ছে ড্রাগন মার্কেটে, হান্ডি থেকে খেয়ে আসলাম। এখন একটু হাঁটাহাঁটি করতেছি, এরপরে চলে যাবো হোটেলে, আর টিকিট কাটা লাগবে কালকের। কালকে জার্নিটা কেমন হয়, কীভাবে হয় সবগুলো আপনাদেরকে দেখাবো। বন্ধুরা, ড্রাগন মার্কেটের এই সাইড দিয়ে হাঁটলে কিন্তু আপনারা মেইন রোড পর্যন্ত এই হাতের ডান সাইডে অসংখ্য ছোট ছোট এই দোকানগুলো পেয়ে যাবেন। আর এখানে কিন্তু সব ধরনের আইটেমের জিনিসগুলো রয়েছে। মেইন যে ড্রাগন মার্কেট, ওইখান থেকে কিন্তু এখানে দাম কিছুটা কম নেই, যেহেতু এইগুলোর দোকানগুলো ছোট ছোট এবং এদের ভাড়াও কম, যার কারণে এখানে কিন্তু আপনারা দরদাম করে আপনাদের জিনিসগুলো কিনতে পারেন। বন্ধুরা, এখন যাচ্ছি হচ্ছে বাসের টিকিট কাটতে, কারণ কালকে ফেরা লাগবে। তো সেন্ট মার্টিন পরিবহনের বাসে ফেরার ইচ্ছা আছে, এদের স্লিপার বাসে। তো এখন আছি হচ্ছে হোটেলের ছাদে, এখন বাজে রাত 11টা। আর দেখেন পুরো বিচটা দেখা যাচ্ছে এখান থেকে, হোটেলের ছাদের পর থেকে পুরো। বন্ধুরা, গুড মর্নিং সকলকে স্বাগতম জানাচ্ছি ডে 3-তে। তো আজকেও চলে আসলাম হচ্ছে ফ্রি বুফে ব্রেকফাস্ট করতে। তো আজকে আমরা কিন্তু ফিরবো, আর কিছুক্ষণ এর ভিতরে আমাদেরকে হোটেল ছাড়তে হবে। তো এই জন্য আমরা সকাল সকাল ব্রেকফাস্ট কমপ্লিট করে আমরা কিন্তু একটু বিচে যাবো, তারপরে সুইমিং পুলে নামবো, তারপরে কিন্তু আমরা ফিরে যাবো হচ্ছে কক্সেস বাজার থেকে ঢাকার উদ্দেশ্যে। তো চলুন এখন আমরা ব্রেকফাস্ট কমপ্লিট করি। গুড মর্নিং, গুড মর্নিং ফ্রম কক্সেস বাজার। আজকে সকালে ব্রেকফাস্ট করে আসলাম, আর এখন যাবো হচ্ছে বিচে। আমার বাস রয়েছে হচ্ছে 11:15। তো বিচে যাবো, তারপরে হোটেলের যে সুইমিং পুল আছে সেটার অ্যাক্সেস নেব, এবং নিয়ে ফাইনালি রেডি হয়ে আমরা বের হবো হচ্ছে ঢাকার উদ্দেশ্যে। আর সকালের সমুদ্রটা একটু দেখুন। তো যেহেতু হাতে সময় নেই আর দেরি করেও লাভ নেই, এই জন্য হোটেলের বারান্দা থেকে সমুদ্র দেখার থেকে চলুন কাছে গিয়ে আমরা সমুদ্রের অ্যাক্সেসটা নিই। হাই, চলে আসলাম হচ্ছে সাগরপাড়ে, আর এই হচ্ছে দেখেন সাগরপাড়ে নৌকা,
এই নৌকাগুলো দিয়েই হলো মাছ ধরতে মানুষ সমুদ্রে যায়। আর কি তাদের মতন অ্যাডভেঞ্চার করার ইচ্ছা আছে, যদি কোনোদিন সময় সুযোগ হয় তাহলে এই ধরনের মাছ ধরার ট্রলারে করে একটু সাগরে যেতে যায়, ভীষণ ইচ্ছা। আর আমার মতন এই ধরনের ইচ্ছা কার কার আপনারা কমেন্ট করে জানাবেন, ঠিক আছে। আর সকালবেলা এখন বাজে হচ্ছে 9টার সময়, সমুদ্র দেখতে পাচ্ছেন কি অবস্থা, বলা চলে ভালোই গর্জন আছে পানিতে। আর প্রচুর পরিমাণে ঢেউ, অবশ্য সমুদ্রে ঢেউ থাকবে এটাই স্বাভাবিক, ঠিক আছে। ঢেউ না থাকলে সেটা তো সমুদ্র না, সেটা হবে হচ্ছে নদী। সমুদ্র সৈকত থেকে এখন চলে যাচ্ছি হোটেলের দিকে, আর হোটেলে গিয়ে সুইমিং পুলে একটু নামবো, তারপরে রওনা দেবো। তো ফাইনালি বাই বাই কক্সবাজার সি বিচ, ঠিক আছে, বাই বাই। বন্ধুরা আমরা হোটেলে চলে আসলাম, চলুন তাড়াতাড়ি আমরা সুইমিং পুলের অ্যাক্সেসটা নিয়ে নিই, তারপরে আমরা কিন্তু ফ্রেশ হয়ে রেডি হয়ে আমরা চলে যাব হচ্ছে কক্সবাজার থেকে ঢাকায়। এটা হচ্ছে হোটেল, আজকেই শেষ দিন, এখান থেকে বিদায় নিয়ে নেবো একটু পরেই। হাই, চলে আসলাম বিচে, আর বিচ না সরি, চলে আসলাম সুইমিং পুলে, আর এইখানে স্নানটা সারবো তারপরে বেরিয়ে যাবো। করছে আমি বাদে আর অনেকক্ষণ ঝাপাঝাপি করলাম কিন্তু মাথা ভিজে যায়নি, অশ্বিনীকে ফ্রেশ হয়ে শাওয়ার নিয়ে নেব। আর ভালোই লাগতেছে অ্যাম্বিয়েন্সটা দেখুন চারপাশে। তো চলুন এই রোদে বসে আর চান্না না করি রুমে যাই আর রওনা দিই কাছের জন্য, কারণ অনেক লেট হয়ে গেছে। বন্ধুরা কক্সবাজারের এই পর্বে বিদায় নিয়ে নিচ্ছি, আমি তানভীর মুরাদ, দেখা হচ্ছে আপনাদের সাথে পরবর্তী ভ্লগে কক্সবাজার থেকে ঢাকার পথে। ভালো থাকবেন সকলে, দেখা হবে পরবর্তী ভিডিওতে, আল্লাহ হাফেজ।